বন্যায় ভাই আমাদের লাখ লাখ টাকার তলে পড়ে গেছি আমরা, প্রায় 15-20 লাখ টাকার তলে পড়ে গেছি। মনে করেন খাবার খাবার খালি বাকি আনছি, দুধ বিক্রি করতে ইমুনো দিন গেছে, ডেরান্দা দুধ ফালাইতে হয়েছে। হ্যাঁ ইমুনো দিন গেছে, মানুষে মানুষ কি মনে করেন চাউলই কিনা খাইবো নাকি দুধই খাইবো? করোনা টাইমে দুইবার করোনায় ভাই আমাদের অনেক লস হয়েছে। আর গরু অসুস্থ ছিল, চিকিৎসা করতে পারিনি ঠিক মতো এই করোনার কারণে, পেটে বাচ্চা ছিল মানে ইঞ্জেকশন দিতে পারি নাই, ঠিক মতো মনে করেন দুধ টুধ বিক্রি করতে পারি নাই, পাইকার আসতে পারে নাই, এই কারণে আমাদের লস আর লসের মধ্যে গেছি। আবার জয়রে গেছিল গরু করোনার টাইমে, জ্বরলে তো মনে করেন ভাই সবই একেরে লইয়া সালান লইয়া সুদ্ধা টান দেয়। নারী উদ্যোক্তা, তিনি স্বামীর পাশাপাশি নিজেও দেখাশোনা করেন। চলুন আমরা সেই ভাবির সাথে কথা বলি, জানবার চেষ্টা করি আসলে গরু পালন করে একজন সংসার কাজ করার পরেও তিনি কীভাবে গরুর কাজের সময় দেন এবং কী কী কাজ করেন এই বিষয়টি একটু জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি ভাই, ভালো আছেন? হ্যাঁ আমরা ভালো আছি। আচ্ছা আমরা ভাইয়ের কাছ থেকে জানলাম যে তিনি যখন বাইরে যায় তারপরে সেই ওই সময়টাই আপনাকে গরুর দেখাশোনা করতে হয়। আসলে আপনি ঘরের সামলাইয়া ছেলে মেয়ে সংসারের পরে কীভাবে এই সময়টা দেন? সময় দেই মাইয়া করে, আগে ইয়ারটে করে রেডি রেডি কইরা, তাড়াতাড়ি রেডি কইরা আপনার ভাই বাজারে চলে যায়। আমার গোবর গরুর খাবার রাঁধতে হয়, জাউ রাঁধতে হয়, জাউ রাঁধতে হয় এটা মনে করেন পরিষ্কার করতে হয়। আপনার ভাই চলে যায় বাজারে দুধ নিয়ে, তারপর তখন আমার এটি সাপ টাপ করতে হয়, ময়লা আবর্জনা ফেলাইতে হয়, গাছ দিতে হয় গোবর মনে করেন, এইসব মনে করেন গোসল টোসল করান লাগে আপনার, গোসল আপনাকে করাইতে হয়, গাছও দিতে হয়। হ্যাঁ হ্যাঁ আপনার বাড়িতে সবসময় থাকে না, মাঝে মধ্যে উনি দেয়, আবার মনে করেন অন্য ব্যস্ততা আছে, অন্য কাজ থাকে, উনি তো আর সবসময় এটা লইয়া বসে থাকে না। হ্যাঁ সেটা তো জানলাম যে তিনি যখন চলে যায় তখন দায়িত্বটা টোটালি আপনার, মানে তখন পুরো খামারে আপনার, ঘর দেখতে হয় এটাও দেখতে হয়। আচ্ছা এই যে ঘরের পাশাপাশি এই গরু পালন, এটি আসলে কেমন লাগে বা খাস তো ভাই করতে হয় ভাই সংসারের পাশাপাশি, এইটাও মনে করেন লালন পালন করতে হয় শিশুদের মতোই, যত্ন করলে মনে করেন দুধটা বাড়ে, আর যদি অযত্ন থাকে মনে করেন দুধটা বাড়ে না, মানে যত্নের উপর এলে সব কিছু। আগে কখনো করতেন এই শ্বশুরবাড়ির আসার আগে? শ্বশুরবাড়ির আগে আসে করছি, সেটা তখন আমার বাপে সার পালতো, মানে কুরবানির সময় হওয়া মাথায় 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 বিক্রি করতে হয়, এখনও আমার বাপে পালে সার পালে। ও তাহলে গরুর সাথে মনে হয় আগ থেকে পরিচিত? নতুন না? না না নতুন না, পুরানাই। হ্যাঁ হ্যাঁ কৃষিকাজও ছিল তখন, গরুও ছিল বাপের পাশে, তখন মনে করেন গরু টরু আব্বুর সাথে করতাম, এই ঘাসটা সানা করতাম, মানে তো মনে করেন আগে তো খেতে ঘাসও কাটতাম আব্বুর সাথে, আপনার বায়ের সাথে তখন করছিলাম। আমাদের গরু প্রায় অনেক ছিল করোনা টাইমে ভাই, লসের পালা যায়া দুধ টুধ না, বিক্রিকরণের পাইকার ছিল না, আসতে পারে না ঢাকা থেকে, আমার গোয়াল ভরা গরু ছিল, গোয়াল ভরা গরু ছিল, গোয়াল ভরা আমার গরু ছিল। কতটা গরু ছিল? গোয়াল ভরা গরু ছিল না হইলো আমার 7-8টা গাই ছিল তখন, 7-8টা? হ্যাঁ হ্যাঁ 7-8টা গাই ছিল। মানে এখন সেটি কী সমস্যা হয়েছিল? কী সমস্যা হয়েছিল করোনায় ভাই আমাদের লাখ লাখ টাকার তলে পড়ে গেছি আমরা, প্রায় 15-20 লাখ টাকার তলে পড়ে গেছি। 15-20 লাখ টাকা? হ্যাঁ হ্যাঁ মনে করেন খাবার খাবার খালি বাকি আনছি, দুধ বিক্রি করতে ইমুনো দিন গেছে, ডেরান্দা দুধ ফালাইতে হয়েছে, ডেরে ফেলেছেন? হ্যাঁ ইমুনো দিন গেছে, মানুষে মানুষ কি মনে করেন চাউলই কিনা খাইবো নাকি দুধই খাইবো? করোনা টাইমে দুইবার করোনায় ভাই আমাদের অনেক লস হয়েছে, অনেক লস, অনেক লস হয়েছে। আবার গরু অসুস্থ ছিল, চিকিৎসা করতে পারিনি ঠিক মতো এই করোনার কারণে। কি সমস্যা ছিল? কি অসুস্থ? কি পেটে বাচ্চা ছিল, মানে ইঞ্জেকশন দিতে পারি নাই, ঠিক মতো মনে করেন দুধ টুধ বিক্রি করতে পারি নাই, পাইকার আসতে পারে নাই, এই কারণে আমাদের লস আর লসের মধ্যে গেছি। মানে মূল কথা হলো গরু দুধ বিক্রি করতে পারে না, এই কারণে লসটা হচ্ছে। আবার জয়রে গেছিল গরু করোনার টাইমে, জ্বরলে তো মনে করেন ভাই সবই একেরে লইয়া সালান লইয়া সুদ্ধা টান দেয়। একে তো করোনা, আবার ছিল জ্বর ছিল, একই দুধ বিক্রি করতে পারি নাই, তখন মনে করেন খাবারও মনে করেন এই যে কি দুধ ভালো করে বিক্রি করতে পারি নাই, পাইকার আসতে পারে নাই, তখন মনে করেন কুড়া বসিওয়ালার দোকানও মনে করেন বাকি টাকি পড়ে গেছে, বিক্রি করে গরু বাছুর বিক্রি করে ওনার ঋণটা আমার পরিশোধ করণ লাগতে পারছে। আবার করোনা টাইমে আমার দুইটা ইয়া করোনা করোনা বললে পশুর রূপে বলে করোনা থাকে, তখন সেই রোগও হয়েছিল, গুটি 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 রোগও হয়েছিল, দুইটা তিনটা বাছুরও মারা গেছে ভাই, দুই তিনটা বাছুর মারা গেছে,
মারা গেছেন কত টাকা লস হলো তিন দুই তিনটে ভাই একটা বাসুরি তো মনে করেন ফ্যাক্টরি ভিতরে যেটা চিকিৎসা কইরা কোনো মতেই মনে করেন কি রাখতে পারেনি কে অনেক টাকা খরচ করছি কোনো মতে ফ্যাক্টরির ভিতরে বাচ্চাটা রাখতে পারেনি তারপরে মরা বার করছে প্রায় ভাই তখনই যদি বাসুরটা তখনই যদি আমি আল্লাহ যদি রাখতো তখনই আমি 50 হাজার টাকার মাল হয়ে যেত যদি লগে লগে যদি বেচার যদি ইয়া করতাম এরকম তিনটে গেছে হ্যাঁ হ্যাঁ তিনটে 1.5 লাখ টাকা গেছে তাহলে 1.5 লাখ টাকা গেছে ভাই তখনই অনেক তো একটা গরুর দামই 2 লাখ টাকা করে বাসুরগুলো হইতো হার বাসুরগুলো হয়েছিল ভাই করোনা টাইমে আমার বিরাট বড় লসটা হয়েছে সেই লসটা আমি পূরণ করতে পারিনি এই পর্যন্ত পারেন নাই না 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 কি আগাচ্ছেন কি পরিকল্পনা নিয়ে সামনে আগাচ্ছেন এই যে লসটা হইলেও এটা কাটিয়ে ওঠার জন্য কি করছেন এখন কি করছি ওখানে ওনার একটা যে ব্যবসা আছে জাগার ব্যবসাটা টাকা পয়সা দিয়ে রাখছে জাগার ব্যবসাটা অন্য একটু মন্দা বলছি তখন থেকে টাকা না কিছু গরু বাছুর কিনো বারাম টারাম এই প্রকল্প চিন্তা আছে আবার বাড়ানোর জন্য আবার শুরু করার জন্য মানে নতুন করে আবার আগের মতো শুরু করতে কিন্তু সেটা নানান কারণে আর্থিক সংকটের জন্য হয়তো হয়ে উঠতেছে না আপনারা অনেকগুলো গরু পালন করে করোনা কালীন এই বিপদ কাটিয়ে ওঠা এখনো দাখলে আছেন কয় ছেলে মেয়ে আপনার এক ছেলে এক মেয়ে ছেলে বড় না মেয়ে বড় ছেলে বড় সরকারি স্কুলে পড়ে থেকে আমি মাদ্রাসা বেসরকারি মাদ্রাসা ছেলেদের নিয়ে ভবিষ্যৎ কি পরিকল্পনা ছেলে নিয়ে ভবিষ্যৎ ক্রম কি ছেলে একটু নিয়ে বড় হইলেও যে আব্বুর সাথে গ্রুপ পালুম আমি ওর আব্বার সাথে পাশাপাশি একটু নিয়ে দোকান দিয়ে দেবো মানে লেখাপড়া করে স্বপ্ন কি ছেলে মেয়েদের আপনাদের লেখাপড়া কইরে ওই যে বাপের সাথে দাঁড়াইবো গরু বাছুর করব দোকান পাট করব মানে এই ব্যবসা করব ভালো আর শিক্ষিত হয়ে ব্যবসায় হওয়ার চিন্তা করতেছেন মানে চাকরি চেয়ে নিজের লেখাপড়া আগে শিক্ষিত হয়ে তারপরে ব্যবসা করব মানে এটা ভাবছেন হ্যাঁ নিজেদের ব্যবসাই করব মানে এটা ভাবনা মানে এরকম কিছু করার ই নাই না না তবে সবার আগে লেখাপড়া শিখতে হবে হ্যাঁ হ্যাঁ লেখাপড়া শিখতে হবে লেখাপড়া না শিখলে আমি দোকানে কিভাবে বসাবো আর আবু যদি দুধটা নিয়ে যায় দিয়ে আসো দুধটা তো হিসাব করে কেমতে আনবে যদি লেখাপড়ায় যদি না শিখে মানে আপনার চিন্তা কি আপনার খামারে কতগুলি গরু থাকবে এরকম আমার চিন্তা আছে ভাই না হইলে আমার এই খামারটা বড় থাকবে আগের মতো আমি সেই যে যেটা পালে ভাই সেই সেটা না পারলে ভালো লাগে না আঙ্গ ছোটোতে পাইলে অভ্যাস আমি আবার সামু আমার খাবার খামারটা আস্তে আস্তে আবার বড়ার জন্য অনেক মেয়ে আছে এই যে ঘরের বউ বা ঘরে কাজ করে এইরকম গরু পালন করা তারা চাচ্ছে না এই গোবরের গন্ধ এগুলো সহ্য করতেছে না আপনি একজন নারী হয়ে সংসারে করছেন আবার সমানতালে গরু পালন করছেন এটি কীরকম লাগছে বা কি ভালোই লাগে ভাই নিজের কাজ নিজে করি এটা মনে করেন সংসারের জন্যই তো করতেছি দু টাকা আয়ের জন্য তো করতেছি ছেলে মেয়েদের জন্য কিছু কইরে নিয়ে দিয়ে যেতে পারি কি করছেন ভাই বলছে যে 17-18 বছরে গরু পালন করছেন মানে সামনে এই গরু পালন করে জায়গা জমি বাড়িটারি কিছু করতে পারছেন কিনা এখন পর্যন্ত না করব ভাই বাড়িটারি করব জায়গা টাকা ড্রেস বন্ধ করে নেই যে জায়গাটা সেপারেট রিলেশন বাড়ি ঘর করব এটা কি পৈতৃক সম্পত্তি হ্যাঁ পৈতৃক সম্পত্তি আচ্ছা মানে আপনার কি এই সুন্দর করে একটা স্টাইল করে খামার দেওয়ার চিন্তা হ্যাঁ 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 মানে আমার পাঁচতলা পানি সোনা দেওয়া যেটা হবে বাড়িটা হইব নিচের তাল্লা আমার মনে করেন পুরোটাই গরুর জন্য দেওয়া হইব মানে পাঁচতলা ফাউন্ডেশন করবেন নিচতলা পুরোটাই গরুর খামারের জন্য করুন তারপরে হলো আপনি মানে আশা কতগুলি গরু থাকবে আপনার খামারে আশা আমার গরু প্রায় আগের মতোই থাকবে আগে যেই গোয়াই বাছুর লই আমার 20-25টার মতো ছিল বাছুর হয়েছিল আমার একটা গরুর 4-5টা পিড়া আর এই মতো সারি 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 আদমাজেরই ছিল মানে 20টা গাভী থাকলে তো প্রত্যেক বছরই তো বাছুর হ্যাঁ 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 মানে সেইটা আস্তে আস্তে বড় করতে করতে আরো বড় হয়ে যাবে না হইলো 10টা গাভী থাকবে বাছুরটা সু থাকবে 10টা গাইরে 10টা বাছুর থাকবে এটিতে আবার বছর বছর আল্লাহ বাসিল আবার বাড়বে আচ্ছা আপনি বলতেছিলেন যে এখানে সংসারের আয় বাড়ানোর জন্য আপনি স্বামীকে হেল্প করছেন নিজে লালন পালন করতেছেন বাচ্চা কাচ্চা লেখাপড়ার যাতে করতে পারে ঠিকভাবে এই জন্য গরুগুলি লালন পালন করছেন আসলে একটা সংসার চলতে গেলে আপনার কয়টা গাভী হইলে সংসার চলবে একটা গাভী হইতে গেলে অনে আমার 5-6টা মনে করেন গাভী হইলে আমার সংসারটা সুন্দর মতো হইব এই সচ্ছলভাবে চলতে পারুম 5-6টা গাভী হইলে সংসার ঠিকভাবে চলবে এটা যে বাচ্চার লেখাপড়া নিজের খাওয়া আয় উন্নতি হবে হ্যাঁ 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 আপনি মনে করেন হ্যাঁ আমি মনে করি আমি আগে যেহেতু পালছি আমি সংসারটা করছি এই তো প্রথম না প্রায় 11 বছর ধরে ওনার সাথে আমার সম্পর্ক মানে আপনার বিবাহের 11 বছর হয়ে গেছে হ্যাঁ 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 মানে এই মানে 5-6টা গাভী হইলে সংসারের আর অভাব থাকবে না 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 আমার আগের মতো তখন আগে যে গরুটি ছিল সেই আগের মতো সই লাগালে আমার মনে করেন সংসারে আর কিছু সমস্যা হইব না বাড়তি কি যে মাইয়া টাইয়ের অনেক পড়াইতে অনেক টাকা লাগে মাস শেষে সেটার সমস্যা দেখা দিবে না